চিকেন চাপ এবং মশলা চাপ রেস্টুরেন্ট স্টাইলে করে যদি খেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি করে দেখাবো কিভাবে চিকেন চাপ করতে হয়। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমাদের লাগতেছে একটা মুরগি নিলাম, মুরগিটাকে চার পিস করে নিলাম। তো এভাবে মুরগিটাকে আমি কেটে নিলাম চার পিস করে। এখন এখানে আমাদের লাগতেছে আদা রসুন বা 2 টেবিল চামচ, তারপর এখানে দিয়ে দিলাম বাদাম পেস্ট 1 টেবিল চামচ, বাদামের ভিতর চীনা বাদাম আর কাজু বাদাম মিক্স করা। তারপর দিয়ে দিলাম টক দই 1 টেবিল চামচ, এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, তারপর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ টেবিল চামচ, তারপর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম মিক্স মশলা হাফ টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা, তারপর দিয়ে দিলাম বিট লবণ, এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার, তারপর দিয়ে দিলাম লেবুর রসের অর্ধেক, এখন দিয়ে দিলাম কাশ্মীরি চিল 1 চামচের কিছুটা কম। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাশ্মীরি চিলটা মূলত একটা সুন্দর কালার আসার জন্য দেওয়া হয়। তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, তারপর দিয়ে দিলাম সরিষার তেল, এখন অল্প করে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে যাতে মাংসের সব মিশ্রণগুলো চিকেনের সুন্দর মতো লাগা যায়, এখন সবগুলো উপর ভালো মতো আগে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে মুরগির সুন্দর মতো ল্যাপটা দিব, মানে লাগাই দিব। লবণ আর ঝাল আপনারা যে যেরকম খেতে চান চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা কড়াইতে তেল দিয়ে হালকা আছে চাপগুলো একটু সময় নেওয়া ভাজতে, যাতে ভাজা হয়ে যায় সুন্দর মতো। আপনারা চাইলে এটা পরোটা কিংবা রুটি দিয়েও খেলে খাইতে পারেন, অথবা খালি হুদাও খাইতে পারেন, আর না হয় মশলা চাপ বানাও খাইতে পারেন। মশলা চাপের জন্য কিন্তু চিকেন চাপ বানানোর লাস্টে যে মশলাগুলো ছিল সেগুলো সয়াবিন তেল দিয়ে হালকা ভেজে নিতে হইব, মানে সয়াবিন তেলগুলো একটু ভেজে নিলে হবে। এখানে শুকনো চাপ পরিবেশন করার জন্য উপরে হালকা চাট মশলা অথবা ধনিয়া পাতা ছিটাই দিতে পারেন। এখন এটা আপনি চাইলে খালি হুদাও খাইতে পারেন, অথবা মশলা চাপ বানিয়েও খেতে পারেন। এভাবে কিন্তু বানায় খেতে হেভি মজা লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে জানান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই, টাটা।